উনি তোমার মা? চলো। একি পূজা, তুমি এদিকে এসো। কি হলো? আই এম সো সরি, আমার মেয়ে আপনার কাছে? আমার তো সেটা জিজ্ঞাসা করা উচিত। উনি তোমার মা? আপনার মেয়ে তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো না। না না, আসলে মেইন রোডের ধারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। কাছে গিয়ে জানতে চাইলে বলে অনেক দূরে পালিয়ে যেতে চায়। বাড়ি অ্যাড্রেস তো বলতে চাইছিল না, একটা দোকানে জিজ্ঞাসা করলাম, তারপর ওর সম্পর্কে জানলাম, তারপর ওখান থেকেই বললো আপনি এখানে আছেন। আমি বুঝতে পারছি না ও পালিয়ে যেতে চাইছে কেন। খুব বকাঝকা করেন কি আপনি? না না না, আসলে ওসব একদমই কিছু না। মাঝে মাঝেই মনে হয় যে ওর মাকে ছেড়ে ও পালিয়ে যাবে, ওর মাকে ওর শত্রু বলে মনে হয়। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আপনি যে কি হেল্প করলেন। তাহলে যে আমার মেয়ে কি হয়ে যেত, কি বলবো, কোথায় যে চলে যেত। এদিকে এসো, এদিকে এসো, যাও মায়ের কাছে, যাও 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 যাও, ভয় নেই ভয় নেই। আবার তুমি আমায় ছেড়ে পালাচ্ছে? কেন বারবার আমায় ছেড়ে পালাও বলো তো? আমি কি তোমায় বকি বলো? কখনো তোমায় মেরেছি আমি? Why are you doing this? By the way, আমি অনি, অনিকেত চ্যাটার্জি, চাইল্ড সাইকোলজিস্ট। নমস্কার, আমি সেমি মিত্র। আপনাকে কিন্তু এদিকে আগে দেখিনি, আপনি কি নতুন? হ্যাঁ, এই মাস ছয়েক হলো শিফট করেছি। ও, এখানকার মেন্টাল হসপিটালে। আপনি কি একা থাকেন? হ্যাঁ, আপাতত একাই থাকি। আসলে আমার পৈতৃক বাড়ি শিলিগুড়িতে, মা আর পিসিমা ওখানে থাকেন, বাবা মারা গেছেন, তাই সুযোগ পেলে মায়ের হাতে রান্না খেতে চলে যাই। বুঝতেই পারছেন একা হাত ফুড়িয়ে রান্না করা। না না, ভাববেন না কিপটেমি করে কাজের লোক রাখিনি, অনেকবার রেখেছি। কখনো মাসে 15 দিন আসে না, কখনো বা সব চুরি করে। অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু, মানে কাজের লোক রাখাটাও সমস্যা, না রাখাটাও সমস্যা। আপনার হাজবেন্ড কি করেন? না না, হি ইজ আউট অফ স্টেশন নাও। অ্যাকচুয়ালি উনি এখানে থাকেন না আমাদের সঙ্গে, আর তাছাড়া ও বিজনেস করে, ও নিজের কাজকর্ম ব্যবসা এইসব নিয়ে হি ইজ বিজি, ওর সময় নেই, আর তাছাড়া ওসব পছন্দ করে না। কিন্তু বাপে তো এসেছিল, ফিরত যায়নি। আবার মন গড়া কথা বলছো, আবার বাজে কথা বলছো। আই এম সো সরি, আসলে ও না মাঝে মাঝে এসব বানিয়ে বানিয়ে কথা বলে, আমি জানি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই গেট ইউর নাম্বার? নিয়ে নিন। থ্যাংক ইউ, প্লিজ। 9332 9332 353 057 ওকে। হ্যাঁ, কি নামে সেভ করবো, মানে সরি, আমার যদি প্রয়োজন হয় আমি কি আপনাকে কল করতে পারি? শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজ আসি, আবার দেখা হবে। থ্যাংক ইউ, টাটা। কাকু, হাই। হ্যালো। আমি এক্সপেক্ট করিনি তুমি আসবে, ভালো লাগলো। মা, বউ, ডু ইউ ওয়ার্ক? বলুন। কাল ফোন করে জরুরি তলব করলেন, ফোনে তো কিছুই বলতে চাইলেন না, কি হয়েছে বলুন। আমার মেয়ে পূজা, ম্যাটারটা ওকে নিয়ে, ওনা সবসময় একটা ইমেজিনারি ফ্রেন্ডকে নিয়ে কনসার্ন থাকে, অ্যাজ যেন সেই মেয়েটি ওর সঙ্গে এক্সিস্ট করছে, এবং ওনা আমাকেও সবসময় ভয় পায়, যেন আমি ওর কোনো ক্ষতি করতে পারি। আবার নর্মাল হয়ে যায়। নাথিং, আসলে কি জানেন তো, বাচ্চারা কখনো নিজেদের একটা কল্পনার জগৎ তৈরি করে, সেটা একান্ত ওদের ব্যক্তিগত, তারা সেই কল্পনার জগতে থাকতে ভালোবাসে, তারা খেলতে ভালোবাসে, কখনো সেখানে ইমাজিনারি বন্ধুও তৈরি করে নেয়, আবার সার্কামস্টেন্সে সেখানে
কোনো শত্রুকেও কিন্তু ওরা চিনে নিতে পারে। এগুলো কোনো সমস্যা নয়, বাচ্চাদের এগুলো নর্মাল, মানে এগুলো হয়, এর জন্য চিন্তার কিছু নেই। কিন্তু আমি ভাবছি অন্য কথা, ও আপনাকে ভয় পায় কেন? আপনি কি ওকে মারধর করেন, বকাঝকা করেন, মানে ওভার প্রোটেক্টিভ? আমি কিচ্ছু করি না ওসব। যতটা সহজ আপনি ভাবছেন ম্যাটারটা, কিন্তু ততটা সহজ নয়। অ্যাকচুয়ালি আমার মেয়ে ওর যে বন্ধুর কথা বলছে, সে নাকি ভীষণ ডেঞ্জারাস, ভীষণ ভায়োলেন্ট, সে নাকি যাকে যখন ইচ্ছে খুন করতে পারে। ও না সবসময় এই বিষয়টাকে নিয়ে ভীষণ ভয় ভয় থাকে যে ওর বন্ধু ওর কোনো ক্ষতি করে দিতে পারে, অথবা পালানোর চেষ্টা করে। যেন আমার আমার মনে হয় ওরই বন্ধু সবসময় ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কোথাও গিয়ে আমি বুঝতে পারি না, কোথাও গিয়েও শান্তি পায় না, আমাকেও সহ্য করতে পারে না। একবার তো আমাকে তেড়ে মারতে এসেছিল। প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, আমার মেয়েকে আপনি প্লিজ ঠিক করে দিন, আমি আমার পুরনো মেয়েকে ফিরে পেতে চাই। প্লিজ ডু সামথিং ফর মি, ওই ভয়টার থেকে ওকে সরানোর জন্য আই নিড ইউর হেল্প। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, কিন্তু আমি ওর কাউন্সিলিংটা আমার চেম্বারে করতে চাইছি না, আমি চাই এখানে অথবা বাইরে কোথাও, মানে ওপেন এয়ারে। নো প্রবলেম, অসুবিধা নেই। ওকে, তাহলে ওকে ডাকুন। আর হ্যাঁ, আমাদের একটু একলা ছাড়বেন। ওকে। সেট সেট সেট। শোনো কাকুর সঙ্গে কথা বলো, আমি ভিতর থেকে আসছি। ওকে ওকে। পূজা আমার বন্ধু হবে? হ্যাঁ। বেশ, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস, বন্ধু, ফ্রেন্ডস, পাক্কা? হুম, ভাবছিলাম একটা নতুন খেলা খেলব, কিন্তু এই খেলাটায় তিনজন লাগে। তিনজন? আছে তো আমার কাছে একটা ফ্রেন্ড। আছে? তোমার ফ্রেন্ড কোথায় থাকে, কি নাম তার? ও কথা বলতে বারণ করেছে, আমি যদি ওর কথা না শুনি, ওকে রাগিয়ে দিই, তাহলে আমাকে মেরে দেবে, যেমন আমার বাপিকে মেরেছে। সে কি, তোমার ফ্রেন্ড তোমার বাপিকে মেরেছে? তুমি কি করে দেখলে? তোমার মা যে বললো তোমার বাপি আউট অফ স্টেশন? আমি দেখেছি। কেমন দেখতে তোমার ফ্রেন্ডকে? আমি বলবো না, আমি বলবো না, খুব ভয় লাগছে। বলো, আমি পালিয়ে যাবো এখান থেকে, আমি কিন্তু পালিয়ে যাবো এখান থেকে। কি হলো বলুন তো, ও কথা না বলে এরকম ছুটে পালিয়ে গেল কেন? কি হয়েছে, কি কথা বললেন? সত্যি ব্যাপারটা ইজি নয়, অন্যভাবে ভাবতে হবে। ওকে, আজ আমি আসি। কাকু, কোথায় যাচ্ছো তুমি? আমাকে বাড়ি যেতে হবে না? তুমি আমাকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না, আমি তোমার সঙ্গে যাবো, আমার এখানে খুব ভয় করছে। কিসের ভয়? তোমার বন্ধু কিছু বলেছে? সে কোথায় থাকে? আমি জানি না, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাবো, প্লিজ প্লিজ কাকু, প্লিজ তোমার সঙ্গে নিয়ে চলো। তুমি আমার সঙ্গে চলে যাও, তাহলে তোমার মা চিন্তা করবে না? আমি যাবো তোমার সাথে, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তুমি তুমি এখন বাড়ি যাও, আমি তো আবার আসবো তোমার কাছে। যাও লক্ষ্মী মেয়ে, যাও বাড়িতে যাও, মা চিন্তা করবে, যাও। কি হলো?
তুমি এসেছ? আই ওয়াজ সো ওয়ারিড। কালকে রাত্রিবেলা পূজা আমাকে মারার চেষ্টা করেছে। সে কি? হ্যাঁ, হঠাৎ করে রাত্রে একটা বালিশ চাপা দিয়ে। ও মাই গড, এখন কোথায়? নিজের ঘরে। আমার মেয়েকে কি এবারে মেন্টাল আসাইলামে পাঠাতে হবে? ঠিক আছে, আমি দেখি। প্লিজ ডু সামথিং, প্লিজ। ওর কাছে চলুন। পূজা, কি হয়েছে তোমার? তুমি তোমার মাকে মারতে গিয়েছিলে? হ্যাঁ, কি হয়েছে বলো? অ্যাকচুয়ালি এটা পুরোটাই আমার হাজব্যান্ডের ইম্প্যাক্ট। আমার হাজব্যান্ড যেরকম আমাকে ভালোবাসে না, দূরে সরিয়ে রেখেছে, আমার মেয়েও এক্স্যাক্টলি সেগুলোই শিখছে এবং সেগুলোই করছে, সেই পথেই হাঁটছে। কি করছো? চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, যাও তুমি এখান থেকে, কুড়ি না, আমি আসছি, থাকবো, আমি তোমাকে মেরে দেবো, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আপনি বাইরে যান, বাইরে যান, আমি দেখছি। আমি তোমাকে ঘেন্না করে, তুমি এখানে চলে যাও, চলে যাও। আই হেট ইউ মামা, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে তুমি, আমি নাহলে মেরে দেবো তোমাকে। কি হয়েছে পূজা? মা চলে গেছে, আমাকে বলো। বলো আমার, ঘুমিয়ে পড়েছে। আমি কালোকে নিয়ে যাব এমআরআই আর স্ক্যান করাতে। রাতে যদি কোনো অসুবিধা হয় আমাকে একটা কল করবেন, আমি আসছি। না, তুমি প্লিজ যেও না, প্লিজ আজকের দিনটা তুমি থেকে যাও। আই নিড ইউ, ট্রাস্ট মি, প্লিজ প্লিজ আজকের দিনটা তুমি থেকে যাও। আমি এগুলো আর সহ্য করতে পারছি না, প্লিজ প্লিজ, আই কান্ট টেক দিস অ্যানিমোর, প্লিজ প্লিজ আজকের দিনটা তুমি থেকে যাও। আপনি শান্ত হন। আমি সেদিনকে তোমাকে প্রথম দেখেছিলাম না, সেদিন কি বুঝেছিলাম, ইউ আর দ্য পারসন, তুমি সেই লোকটা, ইউ আর দ্য ম্যান ফর মি, আই নিড ইউ, ট্রাস্ট মি, প্লিজ ডোন্ট গো, প্লিজ ডোন্ট গো, প্লিজ প্লিজ প্লিজ, আই অল অ্যালোন, প্লিজ ট্রাস্ট মি, ডোন্ট গো, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ যেও না, ওকে, প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না, প্লিজ, ওকে ওকে, আপনি শান্ত হন, নো, ডোন্ট প্যানিক, তুমি তুমি বলো, তুমি বলো, ওকে, তুমি আজকে থাকবে তো? ঠিক আছে, আমি রাতে থাকছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। তুমিও এসেছে, আই এক্সপেক্টেড ইট, তুমিও বিশ্বাসঘাতক, হ্যাঁ তুমিও বিশ্বাসঘাতক, মানে আনএক্সপেক্টেড, আই ডু ইট, আমি জানতাম, অল মেরার সেম, সব শুনেছে জুলি, এসব তুমি কি বলছো? ইউ আর আ ব্লাডি ফুল, কে সেমি, কোথায় সেমি? No existence. আমি জুলি, তোমার সামনে দাঁড়িয়ে আছে জুলি, যে তোমাদের মতো পুরুষদের বিশ্বাসঘাতকতার শিক্ষা দিয়ে থাকে। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, তোমাকেও শাস্তি পেতে হবে এবং আমি দেব, আমি দেব, জাস্ট লাইক সিমিস হাজবেন্ড,
just like Sebi's husband. সেদিন সেবি খুব কাঁদছিল জানো, খুব কাঁদছিল সেবি সেদিনকে, বিশ্বাস করো খুব কাঁদছিল সেবি সেদিনকে, যেদিন কেউ জানতে পারলো ওর হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়ে কারণ আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর বিয়ে করলেই বা কি, তোমাদের এই ফ্ল্যাটটা তো আমি দিয়েছি, আর আমি তো বলিনি তোমাদের মাস খরচ আমি বন্ধ করে দেবো, আর সব যেরকম ছিল সেরকমই চলবে, আর আর আমি যদি না আসতে পারি সময় মতন তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। শুধু একটাই, তুমি পূজার ঠিকঠাক খেয়াল রেখো, আর কিচ্ছু চাই না। টেনশন শেষ সেমি, এবারে লাস্টের একটা গতি করতে হবে, চল দুজনে মিলে কোথাও এটাকে গেড়ে দি। বাপি 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 বাপিকে মেরে দিল, বাপিকে মেরে দিল। সেমি এই রিভেঞ্জটা কোনোভাবে নিতে পারতো না, পারতো না, ও রিভেঞ্জ নেওয়ার ক্ষমতা ছিল না তো, পারতো না। সেমি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, সুতরাং ওর হয়ে আমি রিভেঞ্জটা নিয়ে নিয়েছি, আমি সুন্দর করে কাজ সেরে ফেলেছি। তোমাদের মতো লোকদের কি করে শেষ করতে হয় না আমি খুব ভালো করে জানি, বুঝেছো? ও মাই গড, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। সুন্দর করে দুজনে মিলে প্ল্যান করে মেরে একটা ব্যাগে পুরে একটা ফাঁকা জায়গায় গিয়ে গেড়ে দিয়েছি, জাস্ট গেড়ে দিয়েছি, একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গেড়ে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? জাস্ট গেড়ে দিয়েছিলাম ডেড বডিটাকে, জাস্ট মাটির তলায় গেড়ে দিয়েছিলাম, বুঝতে পারছো? তোমার সাথেও একই জিনিস হবে, দ্য সেম থিং। ওয়েট, আই উইল শো ইউ, বিশ্বাস করছো না না, ইউ ব্লাডি ম্যান, আই উইল শো ইউ। আমার ফ্রেন্ড চুলিকে মেরে দিলাম, ও থাকলে মা আসে না, ও আমার বাপিকে মেরে ফেলেছিল, তাই তোকে মারতে গেছিলাম যখন ও ঘুমোচ্ছিল, ও আমাকে ভয় দেখাতো কাউকে কাউকে কিছু না বলতে, নাহলে আমার মাকে মেরে দেবে, ও আমার মাকে যেন কোথায় লুকিয়ে রেখেছে। আমার মা এবার ফিরে আসবে তো কাকু, বলো না কাকু আমার মা ফিরে আসবে তো এবার, দাঁড়াও দেখছি। তোমার মা ফিরে আসবে, তোমার মা সুস্থ হয়ে ফিরে আসবে, টেনশন করো না। হ্যালো, হ্যাঁ আমি অনিকেত বলছি, একটা মার্ডার হয়েছে, কারণটা মনে হচ্ছে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। একটু ধরুন, তুমি মায়ের কাছে বসো, আমি আছি পাশে। মা, তুমি আমার কাছে ফিরে আসো মা, আই মিস ইউ মা, আমার কাছে ফিরে আসো মা।
জুলিয়ানটাই মোটা থেকে আমি তোমায় খুঁজে পাই না। ফিরে আসো মা আমার কাছে, ফিরে আসো মা।